কানাডার গ্লোবাল টি-20 ক্রিকেট লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এবারের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান আর উইকেট কিপার এই ব্যাটার খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। সাকিবের সঙ্গে একই দলে আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার অ্যান্ড্রু রাসেলও। গেল দিন গ্লোবাল টি-20 লিগের তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও রাসেলকে দলে যুক্ত করে মন্ট্রিয়াল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। সাকিব রাসেল ছাড়াও এবারের আসরে দল পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, হরভজন সিং, অ্যালেক্স সেলস, ক্রিস গেইল, রাইলি রুশোর মতো তারকারা। আগামী 20 জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-20 তৃতীয় আসর। ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে 6ই অগস্ট। এবারের আসরে মোট 6টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছে। 18 দিনের এই আসরে সব মিলিয়ে ম্যাচ হবে 25টি।